শুরুতেই সংবাদ শিরোনাম, যে কারণে বাংলাদেশ সীমান্তে নারী কনস্টেবল মোতায়েন করল বিএসএফ। ফিলিস্তিনিদের রকেট আঘাত হানল ইসরায়েলের উপকূলে। ইসরায়েলি সেনারা এক বছরে 360 ফিলিস্তিনিকে হত্যা করেছেন। ফ্রান্সের নববর্ষ উপলক্ষে 874 গাড়িতে আগুন, তবু খুশি স্বরাষ্ট্রমন্ত্রী। তালিবানের স্বীকৃতি নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। হামাসের রকেট তৈরির স্থাপনায় ইসরায়েলের হামলা। ইরানের সংঘর্ষে বিপ্লবী গার্ডের 4 সদস্য নিহত। এবার বিস্তারিত, ভারত বাংলাদেশ সীমান্তে নারী কনস্টেবল মোতায়েন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। বিএসএফ কর্মকর্তারা জানান, নারীরা প্রায়শই সীমান্ত অতিক্রম করেন এবং ভারতে পাচারের সঙ্গে জড়িত থাকেন বলে সন্দেহ করা হচ্ছে। এ কারণে নারী পাচারকারীদের হাত থেকে সীমান্ত সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম মিন্টোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়েছে, সীমান্তের হরিদাসপুর জয়ন্তীপুর বর্ডার ভারত বাংলাদেশ সীমান্ত শুরুর পয়েন্ট। সীমান্তের ওই পাশে একটি গ্রাম আছে যেটি আংশিকভাবে ভারতের অন্তর্গত। ওই গ্রামে 56 জন নারী বাস করেন যারা প্রায়শই উভয় দেশ ভ্রমণ করেন। তাই ভারতে প্রবেশের আগে তাদের তল্লাশির জন্য সীমান্তে নারী কনস্টেবল মোতায়েন করা হয়েছে। সীমান্তে নিয়োগপ্রাপ্ত কনস্টেবল সোহাসিনী পুহান বলেন, ওই গ্রাম থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে বাংলাদেশের সীমান্ত। এই গ্রামের বেশ কিছু বাসিন্দা অবৈধ কার্যকলাপে জড়িত, যার কারণে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই গ্রামের নারীরা যেন ভারতে কোনো কিছু পাচার করতে না পারে, তাই আমরা তাদের তল্লাশি করি। সোহাসিনী পোহান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন ওই গ্রামে অভিযানে যান, সে সময় আমরাও তাদের সঙ্গে থাকি। সংবাদ মাধ্যম মিন্টোর প্রতিবেদনে জানানো হয়, ভারত বাংলাদেশ সীমান্তের হরিদাসপুর জয়ন্তীপুর বর্ডার ফাঁড়িতে 37 জন নারী কনস্টেবল মোতায়েন করা হয়েছে। এই সীমান্তের কিছু অংশে কাটা তারের বেড়া না থাকায় এখানে টহল পরিচালনা বড় উদ্যোগের কারণ। অধিকৃত গাজা থেকে ভূমধ্য সাগরের দিকে ফিলিস্তিনিদের ছোড়া দুটি রকেট ইসরায়েলের তেল আবিবের সমুদ্র তীরের কাছে বিস্ফোরণ হয়েছে। ইহুদিবাদী দেশটির ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ফিলিস্তিনের গাজা থেকে এই হামলা চালানো হয়েছে, খবর রয়টার্সের। তবে বিস্ফোরণে কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে ইসরায়েলি পুলিশ জানিয়েছে। এখন পর্যন্ত গাজার কোনো গোষ্ঠী রকেট ছোড়ার দায় স্বীকার করেনি। গত বছরের মে মাসে 11 দিনের যুদ্ধের পর থেকে ইসরায়েলি গাজা সীমান্ত তুলনামূলক শান্ত আছে। বুধবার গাজা থেকে ছোড়া গুলিতে ইসরায়েলের এক বেসামরিক লোক আহত হওয়ায় পাল্টা জবাবে ইসরায়েলি সেনাবাহিনীও ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ করে, তাতে 3 ফিলিস্তিনি আহত হন। ইসরায়েলি সেনারা 2021 সালে অন্তত 360 ফিলিস্তিনিকে হত্যা করেছেন। আন্তর্জাতিক নিরবতার সুযোগ নিয়ে ইহুদিবাদীরা এই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, একটি বেসরকারি সংস্থা এর রিপোর্ট দিয়েছে। ইসরায়েলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, খবর তাসনিম নিউজের। স্বজন হারা ফিলিস্তিনি পরিবারগুলোর সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব জানিয়েছেন, তারা পুরো ফিলিস্তিনি হত্যাকাণ্ডের সব ঘটনা তদন্ত করেছেন এবং দেখতে পেয়েছেন 360 ফিলিস্তিনের সবাই ইসরায়েলি সেনাদের হাতে নিহত হয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের 19% নারী। 1948 সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর এই প্রথম সবচেয়ে বেশি নারী ইহুদিবাদী সেনাদের হাতে নিহত হলেন। এছাড়া নিহত ফিলিস্তিনিদের মধ্যে 22% হচ্ছে শিশু। আন্তর্জাতিক সমাজ নীরব থাকার কারণ ইহুদিবাদীরা হত্যাকাণ্ডে উৎসাহ পাচ্ছেন বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। ফ্রান্সের নতুন বছর উদযাপনের প্রাক্কালে অন্তত 874টি গাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েক দশকের প্রথা হিসাবে দেশটিতে প্রতি বছর এমন ঘটনা ঘটে। 874টি গাড়ি পুড়িয়ে দেওয়া হলেও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আগের বছরগুলোর চেয়ে এবার কম গাড়ি পোড়ানো হয়েছে, যার জন্য তিনি খুশি। ডারমানিন বলেন, করোনা ভাইরাসের সীমাবদ্ধতার জন্য আগের বছরগুলোর তুলনায় এবার লোকজন কম বের হয়েছে, গাড়িও কম পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, 2019 সালে নতুন বছর উদযাপনের সময় 1316টি গাড়ি পুড়েছিল, সে তুলনায় এবার প্রায় 450 গাড়ি কম পড়েছে।
করোনা ভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে ইউরোপ জুড়ে, এজন্য লোক সমাগমের ওপর কড়াকড়ি ছিল। সত্ত্বেও আগের বছরগুলোর তুলনায় বেশি লোকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। মার্কিন টেলিভিশন চ্যানেল CNN বলছে, 2019 সালে 376 জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও এবার সে সংখ্যা ছিল 441। এসব লোকের বেশিরভাগকেই অগ্নিসংযোগের জন্য আটক করা হয়। 2005 সালে ফ্রান্সের কয়েকটি মফস্বল শহরে দাঙ্গার সময় ব্যাপকভাবে গাড়ি পোড়ানো হয়। সেই থেকে দেশটিতে নতুন বছর উদযাপনের সময় গাড়িতে অগ্নিসংযোগ করা প্রথায় পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকারের স্বীকৃতি পেতে হলে তালেবানের দৃষ্টিভঙ্গি ও নীতিতে পরিবর্তন আনা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। 2022 সালে যুক্তরাষ্ট্রের কর্মসূচিতে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাবে তা নিয়ে আলাপচারিতায় ব্লিংকেন বলেন, তারা আফগানিস্তানে অর্থ সহায়তা প্রদানের জন্য বেশ কয়েকটি বিষয় বিবেচনা করছেন। যদিও তালেবানকে এসব অর্থ লেনদেনের সুযোগ দেওয়া হবে না বলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তালেবানকে স্বীকৃতি দেওয়ার সময় এখনও আসেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কালো তালিকা থেকে তালেবানের শীর্ষস্থানীয় নেতাদের নাম সরানোর পর আন্তর্জাতিক মহলের সম্মতি নিয়েই তালেবানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেওয়া হবে। এদিকে দ্বিতীয় দফা ক্ষমতা দখলের 4.5 মাস পেরিয়ে গেলেও আন্তর্জাতিক অঙ্গনে কোনো স্বীকৃতি মেলেনি তালেবানের। ইসরায়েলের তেল আবিবের সমুদ্র তীর লক্ষ্য করে 2টি রকেট ছোড়ে হামাস। এই রকেট হামলার পর হামাসের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের চালানো হামলা হামাসের রকেট তৈরির কারখানা ও সেনা স্থাপনায় আঘাত হানে। শনিবার হামাসের হামলায় ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দেশটিতে কোনো ধরনের সতর্ক বার্তামূলক সাইরেনের শব্দও শোনা যায়নি। এমনকি রকেট হামলা থেকে বাঁচতে তাদের যে আয়রন ডোমগুলো আছে সেগুলোও সক্রিয় করা হয়নি। এক টুইট বার্তায় ইসরায়েলের সেনাবাহিনী জানায়, নতুন বছরে যখন বিশ্বব্যাপী আতশবাজির আলোতে আকাশ আলো ঝলমলে হয়ে ওঠে, তখন গাজার দিক থেকে ইসরায়েলে আসে অন্যরকম আলো। এর জবাবে আমরা হামাসের স্থাপনায় হামলা চালিয়েছি, যার মধ্যে রয়েছে রকেট তৈরির কারখানা ও সামরিক স্থাপনা। যদিও হামাসের এই রকেটগুলো ইসরায়েলকে লক্ষ্য করে ছুঁড়েছিল কিনা এটি নিশ্চিত নয়, কারণ তারা প্রায়ই সমুদ্রে রকেট ছুঁড়ে পরীক্ষা করে। হাজম কাসেম নামে হামাসের এক মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েল সাধারণ ফিলিস্তিনিদের কৃষি জমিতেও হামলা চালিয়েছে। তিনি বলেন, ইসরায়েলের এসব হামলায় তারা ভীত না। যতক্ষণ স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের লক্ষ্য অর্জন না হচ্ছে, ততক্ষণ তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। অস্ত্রধারীদের সঙ্গে সংঘর্ষে ইরানের বিপ্লবী গার্ডের 3 সদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় রাজধানী তেহরান থেকে 1,120 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত কৌরিন জেলায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। ইরানের এই জেলাটি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অবস্থিত। ইরানের প্যারামিলিটারি বিপ্লবী গার্ডের সঙ্গে সংঘর্ষে অস্ত্রধারী 5 দস্যু স্থানীয়ভাবে, যারা বান্দিত নামে পরিচিত, নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 জন। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের এই অঞ্চলটিতে অস্ত্রধারীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে। এখন আল কায়দা সংশ্লিষ্ট সুন্নি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন, যেটা জৈশ আল আদল বা জাস্টিস আর্মি নামে পরিচিত, সক্রিয় আছে। এছাড়া ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে এই অঞ্চলে মাদক পাচারকারীদেরও সংঘর্ষ বাধে। গত জুলাইয়ে সশস্ত্র বান্দিতদের গুলিতে ইরানের বিপ্লবী গার্ডের 4 সদস্য নিহত হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।